তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু এই ছোট্ট আইকনটি রয়েছে যার নাম অ্যাক্সেসিবিলিটি। এই আইকনটি কিন্তু অনেকটা মানুষের মতো দেখতে, তো এটা হয়তো আমরা অনেকেই দেখেছি, আবার হয়তো অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওতে এই ছোট্ট আইকনের মধ্যে লুকিয়ে থাকা এমন কয়েকটি আলটিমেট ইউনিক টিপস দেখাবো যেগুলো আপনারা হয়তো আগে কখনোই জানতেন না, এবং এই ছোট্ট আইকনটি আপনাকে অনেকটাই হেল্প করে থাকবে। এবং আপনি যখন আপনার মোবাইল ফোনের এই ছোট্ট আইকনের মধ্যে লুকিয়ে থাকা এই গোপন কাজগুলো আপনার বন্ধুকে দেখাবেন, তখন আপনার বন্ধু দেখে সত্যি সত্যি অবাক হয়ে যাবে সেভাবে যে এই কাজগুলো আপনি কীভাবে করেছেন, বা ছোট্ট আইকনটির মাধ্যমে এই কাজগুলো কীভাবে করা সম্ভব। তো আপনি যদি ছোট্ট আইকনটি মোবাইল ফোনে অন করতে চান, বা কি সেই ছোট্ট আইকনের মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজগুলো, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, দেখুন আমি দেখিয়ে দেবো যে কী সেই এই ছোট্ট আইকনটির মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজ। তো এটি আপনি মোবাইল ফোনে কীভাবে অন করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো। এখন আমি এই আইকনটির মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজগুলো দেখাবো। তো এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তারপরে দেখবেন যেখানে আপনারা বেশ কয়েকটি অপশান পেয়ে যাবেন। এখানে আপনারা 10টির মতো অপশান পেয়ে যাবেন। এখন আপনি খুব সহজ এখান থেকে মোবাইল ফোনের পাওয়ার অফ করতে পারবেন। তো নর্মালি আমরা মোবাইল ফোনের পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইল ফোনটিকে পাওয়ার অফ করে থাকি, বাট এখান থেকে খুব সহজে আপনি মোবাইল ফোনটিকে পাওয়ার অফ করতে পারবেন। তারপর এখন আপনারা খুব সহজে এখান থেকে মোবাইল ফোনের সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো আপনাকে আর মোবাইল ফোনের ভলিউম বাটনে ক্লিক করে মোবাইল ফোনের সাউন্ড কমাতে হবে না, বাড়াতে হবে না। এখন আপনি খুব সহজে এখান থেকে খুব ইজিলিভাবে মোবাইল ফোনের সাউন্ডকে কন্ট্রোল করতে পারবেন। তারপর এখন আপনারা খুব সহজে এখান থেকে রিসেন্ট অ্যাপেও যেতে পারবেন। আপনাকে আর রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট অ্যাপে যেতে হবে না, এখান থেকে আপনি খুব সহজেই রিসেন্ট অ্যাপেও যেতে পারবেন। তারপর এখন আপনি খুব সহজে এখান থেকে মোবাইল ফোনের ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি মোবাইল ফোনের ব্রাইটনেস কমাচ্ছি, বাড়াচ্ছি। এখন আপনি খুব সহজে এখান থেকে এই কাজটি করতে পারবেন। তারপর এখন আপনি খুব সহজে এখান থেকে মোবাইল ফোনের স্ক্রিন লক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি স্ক্রিন লক করছি। এখন আপনাকে আর মোবাইল ফোনের পাওয়ার বাটনে ক্লিক করে স্ক্রিন লক করতে হবে না, এখন আপনি খুব এখান থেকে স্ক্রিন লকও করতে পারবেন। তারপর এখন আপনার এখানে পেয়ে যাবেন সেটিংস। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই মোবাইল ফোনের সেটিংসে আসতে পারবেন। তারপর এখন আপনি এখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনি খুব সহজে এখান থেকে মোবাইল ফোনের নোটিফিকেশন বারেও আসতে পারবেন। এখন আপনি এখানে পেয়ে যাবেন যে স্ক্রিনশট। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে স্ক্রিনশট হয়ে যাবে। আপনি খুব সহজেই মাত্র এক ক্লিকে এখান থেকে মোবাইল ফোনের স্ক্রিনশট করতে পারবেন। তো এটা কিন্তু একটা খুব দারুণ বিষয়। তো এইভাবে আপনারা খুব সহজেই ছোট্ট আইকনটির মাধ্যমে এতগুলো কাজ খুব দ্রুত করতে পারবেন। সো এখন আমি দেখাবো যে কীভাবে আপনি মোবাইল ফোনে এটি অন করবেন। এটি মোবাইল ফোনে অন করার জন্য এখন আপনি জাস্ট মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংস আসার পরে এখন আপনি নিচে আসবেন, তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে অ্যাডিশনাল সেটিংস। তো এখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি এখান থেকে অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি অ্যাক্সেসিবিলিটি মেনু এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনি পেয়ে যাবেন এখানে অ্যাক্সেসিবিলিটি মেনু। তো এখন আপনি অবশ্যই এটি অন করবেন, তাহলে দেখবেন যে মোবাইল ফোনে এটি অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি অন করে দিয়েছি। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই ছোট আইকনটির মাধ্যমে এতগুলো কাজ একসাথে করতে পারবেন। তো এই ছিল আজকের একটি ভেরি ইউজফুল অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।